সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল দোপাটি ফুল ফুটেছে, সেটা দিয়ে আজকে সকালের ব্লগ ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। আর পুঁইশাকের তরকারি, ঝিঙে দিয়ে ডাল, আর ওখানে পটল ভাজা, তো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে। এখানে আম কেটেছি, আটিটা আমি খেয়ে নিয়েছি, আর দুইটুকু রেখেছি বাপ ছেলের জন্য। আর আমার ছেলে এখানে এসে দাঁড়িয়েছে, পটল ভাজা দাও, পটল ভাজা দাও। আর ওই দূরে দেখো, উনুন জ্বালানোর চেষ্টা চলছে, কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে উনুন ভিজে একবারে চ্যাপচ্যাপা হয়ে রয়েছে, উনুন ধরছে না, অনেক কষ্ট, জ্বালানোর চেষ্টা চলছে। তো ভাতটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে থাকো, এইভাবেই তোমরা সবাই। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার ব্লগ ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর আজকে কি ব্লগিং করছি সেটা তো অবশ্যই দেখতে হবে, দেখার জন্য সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? তো দেখো, আমার গোপাল ভগবান গোপালের সেবা করছে আর গল্প করছে বসে বসে, আদর করবে, গল্প করবে, তারপরে পুজো দেবে। দেখো, একটা ছোট্ট মাটির গরু আছে, তার উপরে গোপাল সোনাকে বসিয়েছে। ও প্রত্যেক দিন তাই করে, বলে গরু চড়াবো তোকে আজকে, বলে গরুর ঘাড়ে বসিয়ে চড়াই। দেখো দেখো, বুঝছে, এই সব করবে। ওর হচ্ছে পুজো দেওয়া মানে খেলা করা হয়ে গেল, কত কিছু হবে, করে টোরে তারপরে পুজো কমপ্লিট করবে।